Hello, welcome beautiful people. Ask me to list one of three blockers that from Becker and Suits. It also takes quality hospital, main road. So, এখানে উপরে গুলো আছে সবগুলো সন্দেশ আপেল সন্দেশ আছে চকচক আছে নিচে মিষ্টি এটা হচ্ছে রসমলাই রসমলাই কেজি কত 520 এটা কেজি হচ্ছে 520 রসমলাই গোলাপ জাম 550 কেজি সো গাইস মিষ্টি তো দেখলেন সো আসলে আসলে এখানে একটু ক্ষুধা লাগছে কিছু খেতে সো কি খাচ্ছি এটা এবার দেখুন আমাদের কিচেনটা দেখান খেয়ে তারপরে আচ্ছা খাবার হচ্ছে এটা আর কি কি নিয়েছে পিৎজা নিলাম একটা বারবিকিউ দুটো স্যুপ নিলাম আর এটা হচ্ছে সন্দেশটা এটাই হচ্ছে ইলিশের সেই সন্দেশ টুকরা সন্দেশ সো এগুলো পরে খেয়ে জানাবো কেমন আগে চলুন কিচেনটা একটু ঘুরে দেখে আসি সো এটা হচ্ছে আপনাদের ফাস্ট ফুডের এরিয়া ওকে সো এটা হচ্ছে কিচেন এখানে হচ্ছে আমাদের সমস্ত কিছু বানানো হয় ফাস্ট ফুডগুলো আপনি কিছু বলেন আপনাদের গ্রুপ নিয়ে আমাদের এখানে সম্পূর্ণ স্ন্যাক আইটেম হট আইটেম সাথে সাথে খাবার অর্ডার দিলে সাথে সাথে আমরা খাবার বানিয়ে কাস্টমারকে দিই সেখানে হচ্ছে আমাদের এই ওভেনটা হচ্ছে বাইরের ওভেন দিয়ে আমাদের তৈরি পিজা পাস্তা ওভেন সব কিছুতে এটা আমাদের তৈরি হয় আর আমাদের হচ্ছে ফ্রেশ অর্থাৎ খাবারটা ফ্রেশ এবং আমাদের একদম ফ্রেশ আইটেম হয় এই ফ্রুটসগুলো দিয়ে হচ্ছে জুস বানানো হয় ফ্রেশ জুস ভাইয়া আপনার নামটা কি একটু ইন্ট্রোটা দেন আপনি হচ্ছেন শেফ জাফরান ভাইয়া আপনার নাম আচ্ছা থ্যাংক ইউ আপনাদের পিৎজাটা খেয়ে এখন দেখি কেমন হলো সো সো গাইস চলুন এখন পিৎজাটা খেয়ে দেখি আর স্যুপটা খেয়ে দেখি কেমন হলো আসুন দেখো চলতে স্যার তো গাইস এখন পিৎজাটা নিব এটার মধ্যে অলরেডি মায়ামিক্স সসটা দিয়ে রাখছি এটা হচ্ছে হচ্ছে সেই টমেটো সস ডিপিং এটা সে ভাইয়া বললো যে এটা নাকি খুব টেস্টি হয় সসটা খেয়ে দেখি কেমন বিসমিল্লাহ টমেটো চাটনি যেরকম হয় ওরকমই রাখতে মানে সস হচ্ছে মিক্স সস আর হচ্ছে কোরিয়ান অরিজিনাল মিক্স সস এটা আপনি বিস্ট আইটেম দিয়ে বানানো হয় বিস্ট আইটেমে দিয়ে তো সব আমার কাছে অনেকটা টমেটো সসের মধ্যে আছে তো আপনারা এসে ট্রাই করে দেখবেন একজনের টেস্ট বার হচ্ছে একরকম সো আপনাদের কাছে এটা খুব ভালো লাগতেও পারে আমার কাছে এভারেজ লেগেছে আর কি সসটা কিন্তু পিৎজাটা খালি খেতে খুব মজা লাগছে সসটা ছাড়া এবার স্যুপটা দেখি কে রোগ এ হচ্ছে স্যুপ স্যুপটা মজা আছে স্যুপটা আপনারা আছে ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে থাই স্যুপ স্যুপটা ভালো সো সো চলুন এখন একটু এই সে আপনাদের ইলিশের টুকরা সন্দেশ এটা খেয়ে দেখাই কেমন ইলিশ পেটি এটা নাম কি ভাই ইলিশ পেটি ইলিশ পেটি দেখতে পাচ্ছেন পুরো ইলিশের টুকরার মতো
শক্ত ভাই, হার্ড, হার্ড খেতে, হ্যাঁ সফট না। তো যারা শক্ত মিষ্টি পছন্দ করেন তারা এটা মাস্ট ট্রাই করবেন। চকলেট, ছোটবেলা চকলেট খেতাম না মিষ্টির দোকানে, অনেক অনেকটা ওই চকলেটের মতো আর কি, সন্দেশ চকলেট। দুধের ফ্লেভারটা পাওয়া যায়, দুধের ফ্লেভারটা একদম স্পষ্ট ক্লিয়ার পাওয়া যায়। সো গাইজ, আজকে এই পর্যন্তই। সো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা লাইক শেয়ার আর ফলো করবেন। সো আসসালামু আলাইকুম, বাই বাই।